ছোট ভাই এত একটু ট্যালেন্ট আছে, কিছু ধরা খাইতে খাইতে বেঁচে গেছে। আমি আসছি, আধা ঘন্টা হয়ে গেছে না, চার্জ দিলাম। ও আধা ঘন্টার মধ্যে তুমি 60% চার্জ দাও, এগুলো তুমি আমারে শিখাও না? বন্ধ করে চার্জ দিছি, এর জন্য তাড়াতাড়ি হইছে। সত্যি করে বলতো, সকালে কই গেছিলি? একদম সত্যি কথা বল। কয়বার বলবো, বললাম না আমি না মানুষের চোখ দেখে বলে দিতে পারি কে কোথা থেকে কিভাবে আসে। শোনো, ফার্স্টে গেছি কলেজে, তারপর কলেজ শেষ করে গেলাম কোচিংয়ে, তারপর এখান থেকে গেছি ফ্রেন্ডের বাসায় নোট আনতে। কোচিংয়ে তো তুমি যাও নাই, চাচু তোমার কোচিংয়ে গেছে, কোচিংয়ে যা তোমরা পাই নাই। মানে কোচিংয়ে না গেছিলাম ঠিকই, বুঝছো, কোচিংয়ে যাওয়ার পরে দেখি যে যে ক্লাসটা হওয়ার কথা ছিল না ওটা হবে না। ক্লাস হবে না, তারপরে ভাবলাম যে ক্লাস হবে না তো কি হয়েছে, আমাদের সামনে এক্সাম, তাই না, আমার তো পড়তে হবে। ভাবলাম যে ফ্রেন্ডের পাশে গিয়ে নোট নিয়ে আসি, তারপর ফ্রেন্ডের পাশে গেলাম, নোট আনলাম, তারপর ঘুমিয়ে গেছিলা না? হ্যাঁ, ওই যে ঘুমাইছি দেখেই তো একটু দেরি হয়ে গেছে। তারপর ওই ফ্রেন্ডের নাম কি তোর, যার বাসায় গেছিলি? সোমা, সোমার বাসায় গেছিলাম। সোমা, সোমা নামটা কি আকাশ থেকে পয়দা হলো? এই নাম তো আগে শুনিনি, একটু আগেও তো কষ্ট এই নামের কথা। সোমা না, ওর নাম হচ্ছে রিমি। রিমি রিমি, তুমি তো রিমির বাসায় যাও নাই, বড় ভাই রিমির বাসায় গেছে, যা জিজ্ঞাসা করছে, ওর আম্মা পাশে তো কথা বলে আসছে, তুমি ওর বাসায় যাও নাই। ওর নাম হচ্ছে হইছে হইছে, এইসব মেলোড্রামা আর বলতে হবে না আমার সাথে, বুঝছো। আমি না মানুষের দেখা বুঝি, কোন পুকুর থেকে কে উঠাইছা, কার বাসায় যেগুলো সব আমি বুঝি। সব সময় তুমি এরকম করো আমার সাথে, আমাকে কনফিউজ করো, একবার তো বললাম, বারবার জিজ্ঞেস করলে তো মানুষ এমনিই ভুলে যায়।